कि दिल्ली में दोस्ती बंगाल में कुश्ती है। এসে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির এনডিএ জোটের বাইরে থাকা বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল ইন্ডিয়া জোট। যদিও এই রাজ্যের রাজনীতিতে তারপর থেকে তৃণমূলকে জোটের সঙ্গী করা নিয়ে বাম কংগ্রেসের নিচুতলা কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, সেই বিভ্রান্তি এখনও দলের উচ্চস্তরেও রয়েছে সেটাই আরেকবার স্পষ্ট হলো সিপিএমের জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্যে। শুক্রবার হাওড়া সিপিএমের জেলা পার্টির অফিসে একটি দলীয় সভাতে এসে সেই অবস্থা নিয়ে মন্তব্য করেন ইয়েচুরি। তিনি বলেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা হবে না। যদিও কেরলে কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভাতে আমরা দুবার জিতেছি, কংগ্রেস ফের লোকসভাতে 20টি সিটের মধ্যে 19টি সিটে আমাদের হারিয়েছে, তাও আমরা কংগ্রেসের সঙ্গে জোটে আছি। লোকসভা নির্বাচন আসতে এখনও সময় আছে আর এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হবে। এছাড়া ইয়েচুরি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় সংস্থাগুলির সক্রিয়তা বজায় রাখতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে, তাই আমরা এই কাজে যারা তৈরি আছে তাদেরকে এই জোটে আহ্বান করেছি। এটা হবে প্রথম কাজ। রাজ্য বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে স্বাগত, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। ইয়েচুরি আরও দাবি করেন, আইএসএফ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হবে আসন সমঝোতা নিয়ে। বিজেপি অনেকদিন ধরেই দিল্লিতে দোস্তি কেরলে কুস্তি নিয়ে প্রচার করছে, এটা নিয়ে জনতা জবাব দেবে। তৃণমূল একটা অসৎ অগণতান্ত্রিক দল, এরা কোনোদিনও বিজেপির স্থান কোনোদিনও নিতে পারবে না, তাই তারা যদি জোটে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাগত জানাচ্ছি। টিএমসি এক गैर जनतांत्रिक एंटी डेमोक्रेटिक एक्टिविटीज़ की पार्टी है जिसके अंदर करप्शन बहुत है। वो बीजेपी का अल्टरनेटिव कभी थी ना कभी बन सकती, तो इसलिए हम ये कह रहे थे कि जो अल्टरनेटिव चाहिए तो ये एक पॉलिटिकल आइडियोलॉजिकल प्रोजेक्ट है आरएसएस बीजेपी का। अगर उसको हराना है तो अल्टरनेटिव पॉलिटिकल आइडियोलॉजिकल अल्टरनेटिव देने की ज़रूरत है। जो अल्टरनेटिव टीएमसी में एब्सेंट है, वो पहले भी एनडीए की हिस्सेदार थी, केंद्र में मंत्री थी, तो आज की परिस्थिति में वो अगर हम सबके साथ आकर इंडिया में, इंडिया ग्रुपिंग में, इंडिया ब्लॉक में वो हम सबके साथ आकर बीजेपी को हराना चाहती तो ठीक है, मतलब उसका उसमें कोई आपत्ति नहीं। लेकिन बंगाल के अंदर हम समझते हैं कि बीजेपी के लिए ऑल्टरनेटिव है वो लेफ्ट फ्रंट और उनके एलाइज। टीएमसी कभी ऑल्टरनेटिव नहीं बन सकता। लेकिन যদিও রাজ্যের ক্ষেত্রে বিজেপির স্থান একমাত্র বামসহ আমাদের জোট নিতে পারবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া।